লায়নের বিপক্ষে রবিবার রাতের ম্যাচে পেনাল্টি শট নিয়ে বিবাদে জড়িয়ে যায় পিএসজির অন্যতম সেরা দুই তারকা নেইমার ও এডিনসন কাভানি। কাভানি ও নেইমারের এই দ্বন্দ্ব নিয়ে ফুটবল বিশ্বে হয়েছে নানা সমালোচনা। স্প্যানিশ পত্রিকা স্পোর্ট খবর প্রকাশ করেছে, কাভানির সঙ্গে নাকি খেলতে চান না ব্রাজিলিয়ান তারকা নেইমার। এমনকি ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গেও নাকি এ ব্যাপারে যোগাযোগ করেছেন তিনি। নেইমার নাকি কাভানিকে বিক্রি করে দেওয়ার দাবি জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্টের কাছে। অন্যদিকে ফরাসি সংবাদ মাধ্যম লেকুইব দাবি করেছেন, ওই দিন ম্যাচের পর লকার রুমে নেইমার ও কাভানির মাঝে তুমুল ঝগড়া হয়। এরপর সেই ঝগড়া হাতাহাতির পর্যায়ে যায়। তখন অধিনায়ক থিয়াগো সিলভা এসে তা মীমাংসা করে। তবে নেইমার কাভানির দ্বন্দ্ব নিয়ে এবার ভিন্ন সুর পিএসজি কর্মকর্তাদের মুখে। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেন, নেইমার ও কাভানির মধ্যে কোনো বিবাদ কিংবা বিতর্ক নেই। আরএমসি স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এখনও কিছু ঘটেনি তাদের মাঝে, এই সমস্যা কেবল মিডিয়াই তৈরি করেছে। কিন্তু বিরোধের খবর মিডিয়ায় যতই আসুক, পিএসজি প্রেসিডেন্ট এগুলো পুরোপুরি মিডিয়ার তৈরি বলে উড়িয়ে দিলেন। এমনকি স্বীকারও করলেন না যে দুই খেলোয়াড়ের মধ্যে কোনো বিবাদ আছে। কিন্তু বাস্তবে সেদিন ভিডিও চিত্রে দেখা গেছে নেইমার ও কাভানির বিবাদ।